বাংলার ভিতরে 3 থেকে 5 দিন লাগে বাংলার ভিতরে। আচ্ছা, আর বাংলার বাইরে গেলে পরে 5 থেকে 7-8 দিন পর্যন্ত লাগে। হোয়াটসঅ্যাপ থেকে সেই গাছগুলোকে সুন্দরভাবে জল দিয়ে ক্যারি প্যাকেটে আটকে রাখা হয়, তারপরে দেখুন গাছগুলোকে সুন্দরভাবে বাঁধা হলো, তারপরে এই যে এই যে কার্ডবোর্ড আছে এই কার্ডবোর্ডের মধ্যে করে এবার প্যাকিং করবে। দেখুন আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো পুরো, এর পরেও কিন্তু এখনও অনেকটা প্রসেস বাকি আছে। একটা গাছ প্যাকিং করা কিন্তু প্রচুর কষ্ট, আমি আজকে দেখছিলাম অনেকটাই বড়, প্রায় 7 ফুটের কাছাকাছি কিন্তু একটা প্যাকিং আমি দেখতে পাচ্ছি হয়েছে। আমি যেটু জানি, তাহলে যাদের গাছ যদি কোনোরকমভাবে একটা দুটো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী করা হয় পরবর্তী সময়? পরে আবার ফেরত দিই আমি, শুধুমাত্র ওই চার্জটা দিতে হবে, কুরিয়ার খরচাটা দিতে হয়। আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারিতে, কিন্তু আজকে কিন্তু কোনো রকম নার্সারির কালেকশান দেখাবো না। আপনারা থাম্বনেল থেকে তো আশা করি বুঝতেই পেরেছেন, আজকে ভিডিওটা একটু অন্য টপিক হতে চাচ্ছে। কারণ এখনকার সময় দাঁড়িয়ে আমরা যারা ছাদ বাগান করে থাকি আমরা বিভিন্ন নার্সারি থেকে গাছ চুজ করি, কিন্তু সেটা অনেকটা দূরে হওয়ার কারণে কিন্তু আমরা সঠিকভাবে সেই গাছটা নিয়ে আসতে পারি না যাতায়াতের কারণে। একদম কোনো সমস্যা নেই, আজকে আপনাদের এমন একটা নার্সারিতে চলে এসেছি আমি, আপনারা সকলেই আশা করি চেনেন, মা অন্নপূর্ণা নার্সারি। আমের জন্য কিন্তু ভ্যারাইটি বিখ্যাত একদম এই নার্সারিতে। তো আজকের এই ভিডিওতে মূলত দেখাবো এই নার্সারিতে কীভাবে প্যাকিং করা হয়। মানে আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর করে যেটু প্যাকিং করে প্রত্যেকটা গাছ, মানে কোনো রকম কোনো মরার চান্সই নেই একটা গাছও। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলুন জেটুর সাথে একটু কথা বলে নিই কীভাবে আপনারা এই নার্সারিতে আসবেন, আর আপনাদের এখন দেখাবো কীভাবে জেটু প্যাকিং করছে অলরেডি অনেকটাই, আমি নার্সারিতে এখন দাঁড়িয়ে রয়েছি। তো সবার প্রথমে আমরা জেটুকে পেয়ে গেছি, জেটু নমস্কার, কেমন আছেন? নমস্কার, আছি ভালো আছি। আমরা তো আজকে ভিডিওতে মূলত দর্শকদের দেখাবো যে কীভাবে আপনার নার্সারিতে প্যাকিং করা হয়। তো তার আগে যদি কেউ দূর থেকে আপনার নার্সারিতে আসতে চায় তাহলে কীভাবে আসবে একটু লোকেশনটা বলে দিন। আসা বলতে শিয়ালদার দিক থেকে আসতে হলে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে, তারপর 1 নম্বরের পিছনে আসলে টোটো পাওয়া যাবে, বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো। আচ্ছা, 1 কিলোমিটারের একটু বেশি পথ বাড়ি নিয়ে আসবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলে দিন। মোবাইল নাম্বার 9832745052। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আম প্যাকিং করছে জেটু, তো আমরা দেখবো এক এক করে। জেটু এইগুলো কোন কোন ভ্যারাইটি রয়েছে পাশে আপনার? এখানে আছে এটা গৌরমতি, আচ্ছা এটা ব্যানানা, আচ্ছা এটা অরুণিমা, এটা আছে চাকাফাল, এটা মিয়াগাতি, আচ্ছা এখানে আছে ডকমাই, এটা আছে ভিয়েতনাম। কীভাবে প্রসেসটা? হ্যাঁ, আগে ফোনে যোগাযোগ, কী কী গাছ নেবে একটু উল্লেখ করে হোয়াটসঅ্যাপ করতে হবে, ছোটো সাইজ বা বড়ো সাইজ একটু উল্লেখ করলে পরে আমরা সেই হিসাবে গাছ দেখাবো, ছবি দিয়ে দেখাবো, ছবি সমেত দাম দিয়ে দিই। আচ্ছা, তারপর পছন্দ হলে পরেই ওজন করে খরচ খরচা যা, কুরিয়ার খরচা যা বা গাছের দাম যা, টোটাল হিসাবটা দিয়ে দিই, পরে আমাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠায়। আচ্ছা, তো সবার প্রথমে একটা গাছকে দেখুন কী কী করা হয় আপনার একটু দেখুন। যেটু কতদিন লাগে একটা গাছ বাড়ি অবধি পৌঁছাতে? বাংলার ভিতরে 3 থেকে 5 দিন লাগে বাংলার ভিতরে। আচ্ছা, আর বাংলার বাইরে গেলে পরে 5 থেকে 7-8 দিন পর্যন্ত লাগে। তাহলে এই সময়ের মধ্যে কি গাছে কোনো রকম ক্ষতি হওয়ার মানে কোনো চান্স থাকে? 8-9 দিনে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না, যদি তার কোনো কারণে তার বেশি দেরি হয়ে যায়, 10-12 দিন হয়ে যায়, তাহলে গাছের ক্ষতি হয়ে যায়, হয়তো গাছ 2-1টা মারা যায় বা সম্পূর্ণ মারা যেতেও পারে। আর যদি ওই রকম হয় তাহলে সেটা তো একটা দুর্ঘটনা বলা যায়, মাঝে মধ্যে হয় ওরকম 2-1টা। আচ্ছা, সে গাছ আবার আমার পরে দিতে হয়। আচ্ছা, এখানে এই যে ক্যারি প্যাকেটের মধ্যে জল দেওয়া আছে গাছে নাকি? এর মধ্যে জল দেওয়া আছে। আচ্ছা, দেখুন একটা প্রথমে এরকমভাবে একটা কার্ডবোর্ড নেওয়া হয়, তারপরে যে কটা গাছ আপনারা মানে অর্ডার দেবেন সেই কটা গাছকে দেখুন যেটু কীভাবে বাজছে, এইভাবেই সুন্দরভাবে কিন্তু প্যাকিং করা হয় প্রত্যেকটা গাছ। একটু প্যাকিংয়ের জন্য কি আলাদা কোনো চার্জ
নেওয়া হয় না? বেগুনের এই যে পেটি লাগে, এই যে বাঁশের লাঠি লাগে, হ্যাঁ, বা এই সুতলি ফুতলি যাই লাগুক, হ্যাঁ, আমাদের মজুরি ফজুরি এর জন্য আলাদা কোনো কিছুই না, শুধু ওই গাছের দামটা তাই। তার মানে আপনারা বুঝতেই পারছেন অন্য জায়গায় কিন্তু আলাদাভাবে একটা চার্জ ধরা হয়। দেখুন একটা মানে গাছের যে প্যাকিং হচ্ছে তার মধ্যে চারটে এরকমভাবে কঞ্চি দেওয়া হচ্ছে যাতে গাছটা হেলে হেলে না যায়। দেখুন না অনেক সময় এর উপর ভারী জিনিস চাপায় তো, আচ্ছা, গাছ ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য এরকমভাবে কঞ্চি দেওয়া হয়, তাই তো? দেখুন এরকম সুন্দরভাবে কিন্তু প্যাকিং করলো। প্রথমে যে গাছগুলো আপনারা চুজ করেন হোয়াটসঅ্যাপ থেকে, সেই গাছগুলোকে সুন্দরভাবে জল দিয়ে ক্যারি প্যাকেটে আটকে রাখা হয়। তারপরে দেখুন গাছগুলোকে সুন্দরভাবে বাঁধা হলো। তারপরে এই যে এই যে কার্ডবোর্ড আছে, এই কার্ডবোর্ডের মধ্যে করে এবার প্যাকিং করবে। আচ্ছা, যেটু কুরিয়ারে কেমন কী খরচা পড়বে একটা গাছ নিতে গেলে মোটামুটি? বাংলার ভিতরে ওজনে 50 টাকা কেজি। আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় যদি নেয় কোনো দর্শক, 50 টাকা করে কেজি পড়বে ডেলিভারিতে? হ্যাঁ, ডেলিভারি এটা আলাদা একটা কোম্পানি, 50 টাকা কেজি নেয়। আচ্ছা, আর ডিটিসিতে 40 টাকা কেজি নেয়। আচ্ছা, মানে দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে? এইবার ডিটিসি সমস্ত জায়গা সার্ভিস নাই, আর ডেলিভারিতে সমস্ত জায়গা সার্ভিস আছে। আচ্ছা, আর পার্থক্য হচ্ছে গা, ডেলিভারিতে ডেলিভারিতেও ওই ফিতে মাপ দেবে, ফিতে মাপ দেয়, ফিতে মাপ দেবে, দৈর্ঘ্যপ্রস্ত মাপ দেবে। আচ্ছা, আসলে ওজন হয়তো 5 কেজি হলো, হ্যাঁ, সেখানে 5 কেজি থেকে 7 কেজি 8 কেজি পর্যন্ত হতে পারে ওদের মানে ফিতের মাপে। আচ্ছা, ওই সেই ফিতের মাপে যাওয়া হবে, ডেলিভারিতে ওই নিয়ম আর ডিটিসিতেও ওই নিয়ম। এইবার এই দিনকে আমার একটা মাল আসলে 9 কেজি ওজন ছিল, লম্বা ছিল অনেক, হ্যাঁ, মানে লম্বার তুলনায় ওজন বেশি থাকতে হবে, হ্যাঁ, মাপে মানে দৈর্ঘ্যপ্রস্ত মাপে ওজন বেশি থাকতে হবে, হ্যাঁ, না হলে পরে ওনাদের ফিতে সেই দর মানে লম্বা চওড়ায় মাপ দিয়ে 9 কেজি হলে 16 কেজি, আমার কিন্তু ওজন করে সে 9 কেজির দাম নেওয়া ছিল, এবার সে 16 কেজির দাম দিতে হলো। আচ্ছা, আমার লস গেল। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কত টাকা করে পড়বে? 70 টাকা কেজি, আর আসাম ত্রিপুরার জন্য 100 টাকা কেজি, এটা অল্পের জন্য মানে 2-5 কেজি। আচ্ছা, আর 10 কেজি পার হয়ে গেলে পরে 10 টাকা করে কম নাই কেজি, 90 টাকা। আচ্ছা, বা তার আর একটু বেশি হলে পরে আরও 10 টাকা কম নাই, 80 টাকা নেয়, এটা ওজন বেশি হওয়ার দরকার প্যাকেটে। মানে আর না হলে অল্প গাছ নিলে আসাম 100 টাকা করে কেজি, আসাম ত্রিপুরা মেঘালয় 100 টাকা কেজি। দেখুন এবার এই গাছটি যে গাছগুলো মানে বাঁধা হলো প্রথমে, তার তলার দিকে পুরো এইভাবে আর একটা লেয়ার দেওয়া হচ্ছে, চাপ করে এর উপরে, হ্যাঁ, মানে অন্যান্য মাল যখন একটা হয়ে যায়। আচ্ছা, গাছের মাটি যাতে খুলে না আসে, হ্যাঁ হ্যাঁ, আলগা হয়ে গেলে তো গাছ বাঁচবে না, যার জন্য দমন করে পেটি দেওয়া। দেখুন আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো, পুরো এর পরেও কিন্তু এখনও অনেকটা প্রসেস বাকি আছে। একটা গাছ প্যাকিং করা কিন্তু প্রচুর কষ্ট আমি আজকে দেখছিলাম। দেখুন তারপরে এইটা কমপ্লিট হলো, তারপরে দেখুন যেটু এই এই প্যাকেটটাকে সেট করছে যাতে পুরোটা এটাকে কভার করে। এবার তাহলে যে কোনো মাপেরই গাছ দেওয়া সম্ভব তো অনলাইনে? হ্যাঁ, আমরা মানে ছোটোর থেকে 1 ফুট থেকে 7 ফুট পর্যন্ত গাছ আমরা অনলাইনে দিই। আচ্ছা, দেখুন সব শেষে যখন বাইরের যে লেয়ারটা দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে দেখুন এবার গাছটা বাঁধা হচ্ছে বাইরে দিয়ে। দেখুন শুধু যে ছোট ছোট গাছ তেমনটা কিন্তু না, দেখুন এখানে একটা অনেকটাই বড়, প্রায় 7 ফুটের কাছাকাছি কিন্তু একটা প্যাকিং আমি দেখতে পাচ্ছি হয়েছে।
তো আপনারা কিন্তু বড় একদম ঝোপালো গাছও কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটু যাদের তাহলে যাদের গাছ যদি কোনো রকমভাবে একটা দুটো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী করা হয় পরবর্তী সময়? পরে আবার ফেরত দিই আমি, শুধুমাত্র ওই চার্জটা দিতে হবে, কুরিয়ার খরচাটা দিতে হয়। আচ্ছা, সে যত দামের গাছ হোক, 100 টাকার গাছ হোক, 1000 টাকার গাছ হোক, বললে পরে আবার আমি দিয়ে দিই। মানে আপনারা বুঝতেই পারলেন, যদি আপনাদের গাছে কোনো রকম কোনো ড্যামেজ হয়ে হয় তাহলে সেটা আবার পরবর্তীকালে দেওয়া হয়, শুধু আপনাদের কুরিয়ার চার্জটা একটু দিতে হবে। দেখুন, এইবার ওপরের লেয়ারটায় প্যাকিং করা হচ্ছে। দেখুন, এই গাছটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ওপরটা ঢাকা হবে, তারপরে কিন্তু সেলো টেপ করা হবে। দেখুন, এখানে একটা দাদা দেখছি এই এরকমভাবে ছোটো ছোটো করে ফুটো করছে। দাদা, এগুলো ফুটো করছো কেন, কারণটা কি? ভিতরে হাওয়ার ভালো যাচ্ছে। আচ্ছা, মানে যাতে গাছটা যাতে একটু রোদ বাতাস পায়, সেই জন্য তুমি এরকমভাবে ফুটো করে দিচ্ছ, তাই তো? দেখুন, যাতে গাছটা কোনো রকমভাবে একটুখানি যাতে বাইরের রোদটা পায়, তার জন্য দেখুন প্রত্যেকটা এরকম যে প্যাকিং করা হচ্ছে সেই প্যাকিংয়ের কিন্তু এরকম গায়ে ছোটো ছোটো করে ফুটো করে দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন, আর একটা কাকা এখানে পুরো গাছগুলোকে এক একটা ক্যারি প্যাকেট দিয়ে মুড়ে দিচ্ছে, যাতে কোনো রকমভাবে মাটি কিন্তু খুলে না বেরিয়ে আসতে পারে। দেখুন, এবার একটা গাছ পুরো প্যাকিং হয়ে যাওয়ার পরে সব শেষে এরকমভাবে টেপ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবেই খুলে না যায়। আচ্ছা যেটু, তাহলে কোনটা দর্শকরা চুজ করবে, ডেলিভারি নাকি যেটা আর একটা বললেন DTDC? এটা দুটোই খারাপ না, একটা DTDC-তে সব জায়গায় সার্ভিস নেই। আর তাহলে ডেলিভারিটা তাহলে সব জায়গাতে পাওয়া যাবে, তাই তো? ডেলিভারিতে সব জায়গাতে সার্ভিস থাকে। দেখুন, এই গাছটা পুরো প্যাকিং আপনাদের সামনে করে দেখালো যেটু। এইবার এই গাছটাতে জাস্ট একটুখানি ওরকমভাবে দাদা যেমনভাবে ফুটো করছে এই সব জায়গাতে ছোটো ছোটো করে ফুটো করা হবে, তাহলে কিন্তু এই গাছটা পুরোপুরি রেডি। তো এতটাই সুন্দরভাবে কিন্তু প্যাকিং করা হয়। যারা আপনারা এই নার্সারি থেকে গাছ নেবেন, মানে নিঃসন্দেহে আপনারা অনলাইনে নিতে পারেন, এতটা সুন্দরভাবে প্যাকিং করা হয়। আপনারা আশা করি দেখে বুঝতেই পারলেন আজকের ভিডিওতে। আজকে আপনাদের এই নার্সারিতে কীভাবে সুন্দর করে আম গাছ বা লেবু গাছ যারা আপনারা অনলাইনে নেন কীভাবে প্যাকিং করা হয়, আশা করছি আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর যদি আপনাদের বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমি ডিসপ্লে করে দিচ্ছি আমার নাম্বারটা, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করুন, আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার। আর যারা এই নার্সারিতে আম গাছ নিতে যাচ্ছেন তারা অবশ্যই এখনই কন্ট্যাক্ট করুন এই নার্সারি জেঠুর সাথে, এবং সুন্দর করে অনলাইনে মাধ্যমে আপনারা বাড়িতে সুন্দর সুন্দর আম গাছ সংগ্রহ করুন। মানে এতটাই সুন্দরভাবে এক একটা গাছ প্যাকিং করা হয়, আপনারা জাস্ট ভিডিওটা দেখলে এত সুন্দর আপনারা বুঝতেই পারলেন। তো নমস্কার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালদিন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।